আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিশির ট্রাভেলার। ভিউয়ার্স, এখন আমরা আছি কক্সবাজার জেলার কলাতলি বিচে। আমরা আজ সারাদিন কলাতলি বিচে থাকব এবং আশেপাশে সুগন্ধা লাবণী পয়েন্টে ঘোরাঘুরি করব। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, কলাতলি বিচ থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন সুগন্ধা বিচের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, এটাই সুগন্ধা বিচ। আর এই যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন, ছাতার নিচে এইখানে আপনারা চাইলে শুয়ে রেস্ট করতে পারেন। এখানে ডাবল সিটের ভাড়া হচ্ছে 1 ঘন্টায় 60 টাকা এবং সিঙ্গল সিটে একজনের 30 টাকা। আমরা অনেকক্ষণ এখানে ওয়েট করলাম, রেস্ট করলাম। রেস্ট করার পরে এখন এই যে আমরা সি বাইক দিয়ে সমুদ্রে মাঝখানে যাবো। এই যে আমার ফ্রেন্ড রাসেল অলরেডি লাইফ জ্যাকেট পরিধান করতেছে এবং আমি প্রিপারেশন নিয়ে আসি। দেখতে পাচ্ছেন, একটু পরে আমরা যাত্রা করব গভীর সমুদ্রে যাওয়ার জন্য। এই যে এখন আমাদের সি বাইকটি অলরেডি গভীর সমুদ্রে চলে এসেছে। আমরা অনেকখানে ভিতরে চলে গেছি, প্রায় হাফ কিলোর মতো। এইখানে অনেক ঢেউ দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমাদের ভাগ্যটা মনে হয় খারাপ, আমাদের সি বাইকটি আর স্টার্ট নিচ্ছে না, ঢেউ এসে আমাদের তীরের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এখনো ওয়েট করতেছি সমুদ্রের মাঝখানে। এই যে অন্য একটি সি বাইক এসে আমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আমরা প্রায় হাফ কিলোমিটার অভ্যন্তর ছিলাম সমুদ্রের। এই যে উদ্ধারকারী দল আমাদের তীরের দিকে নিয়ে যাচ্ছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। অবশেষে প্রায় 15-20 মিনিট ওয়েট করার পরে একটি অন্য একটি সিবাই আমাদের গভীর সমুদ্র থেকে উদ্ধার করলো। এখন এই যে আমরা একবার বিচের কাছে, যাক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা তীরে এসে নামলাম। ভিউয়ার্স, জার্নিটা অনেক মানে রোমাঞ্চকর ছিল আমার কাছে, একটু ভয় লেগেছে আবার ভালো লেগেছে। আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই এই সি বাইক দিয়ে বেড়ানোর এনজয় করার জন্য অবশ্যই সি বাইকে যাবেন। ভিউয়ার্স, কক্সবাজার সমুদ্র সৈকতে আপনি সি বাইক ছাড়াও হর্স রাইড করতে পারবেন এবং আপনার ব্যাগ
মোবাইল পত্র প্রয়োজনীয় সব জিনিসপত্র রাখার জন্য আপনি ব্রাহ্মমান লকার পাবেন। সারা দিনের জন্য যদি রাখেন তাহলে 100 টাকা দিতে হবে এবং যদি 1 ঘন্টার জন্য রাখেন তাহলে আপনার কাছ থেকে নেবে তারা 40 টাকা। আমার কাছে এই ফ্যাসিলিটিসটা অনেক ভালো লাগছে এবং আমি আমার ব্যাগপত্র রেখে বিচে 2 থেকে 2.5 ঘন্টা গোসল করছি এবং আমি গোসল করে আসার পরে আমি আমার জিনিসপত্রগুলো ভালোভাবে ফিরে পাইছি। তো এই সুবিধাটা অনেক ভালো। ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। আশা করি যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো শিশির ট্রাভেলিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি ট্রাভেলিং।